জেএসইউতেই জেএআরসি নিবাখাকতেই ক্রাকশাল ববাগরা খর আগুনে প্রেস ক্লাব কাশ্যাপক্ত মাধ্যমে পান্ডা খ্লাইজাখা আরো পান্ডাখা জেএসসি নি কাসকো নীল কুমার দেবর্মা তাংফাং শৈলেন কুমার বড়ো জেআরসি নি তাংফাং অনন্ত জমাতিয়া খুবই কুবনি আদর ফিয়াবা ঠিক মতে রা বনে বাঙ্গে চিনি ফাইকা অর প্রেস হে চিনি অনেক জন কিন্তু সেনশন অংশ দম সেনশন অংশানব রা কাজটা কিনে বাকি রা এস পি এস পি ভেরিফিকেশন যত ওকে হাই যাক হোমওয়ার্ক হবাই যাক বনে বাদকা যাক দম যত কিছু পরে চিনি যে বেনিফিসিয়ারি আমার শান্তিপূর্ণ খাইমাই হাই হাই বড় বস্তু দায় শিল্পীব বনবাগে জিনার প্রেস ফাইমা মাফেকা তিনি 5/7/2022 এই তারিখ তিনি পূর্ব মন্ত্রী বাই জমা রেখা অনারেবল ট্রাইবাল মিনিস্টার বন চেম্বার বুং চুনার হিনুখা হই থাং রেখা থাং রাই দশটা লগে লগে থাং মালাই মানে 8 তারিখ নি এগারোটা সময় মিটিং কো দেখো খাব ও মিটিং যদি সে চিনি ডিমান্ড গুলো না পড়াও সম্পূর্ণ কষে দেখা খে চিনি ও এগারো তারিখ নি রুট ব্লক চৌ উইড্র খাই যদি গোসি আগে চুমা বড় ব্লক চৌ উইড্র খাই মেয়ে ইনকা দশটা 8 তারিখ নি এগারোটা লগে লগে মিটিং পাই হাঙ্কে চৌ হাই নাই হাই সঙ্গে সঙ্গে চৌরা প্রেস পাই যতন জানে হেফিং গেছে মেন মেন দাবি কে চিনি ব্রড প্যাকেজ এক নম্বর ব্রড প্যাকেজ মতে চিনি ওক পাওয়ার টিলার এন্ড ফিগারিং এন্ড গুতারি দুই নম্বর অঙ্কা পি এম এ ওয়াই জি হাউস তিন নম্বর অঙ্কা চিনি যারা যে রিটার্নিস খাইলাই রং নিভাগে যে যাক যে ক্যাশ তোমায় রং যতন ক্যাশ উদল মারি নাই মাখাই নাই আবার তিনি নেতাব তম্ভি হতে কাইসা প্রত্যেকটা জাগাব পাত্তাব রাবার কাজা নেহি গভর্নমেন্ট ইবু ফরেস্ট ডিপার্টমেন্টের মানা খাই তখন মা মামল রাবার মা খাইলে দিয়া ও সমস্যা বদম বড় সমস্যা সমাধান খাই মারি নেব গভর্নমেন্টর অর তঙ্গতাব আন্ত জে এস সি জেনারেল সেক্রেটারি জে আর সি তঙ্গ জে জে এ আর সি ইয়ং জে এ আর সি সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দম গোটাই বছর দশ সদস্য জে আর সি জে এস সি আমার সমাজ ফাইব তাব হাজামা ফাইমে একজা বল 8 তারিখ মিটিং তো ফাইবে না আপনার নামটা শৈলেন কুমার বিল চিনি অনেক দিন যাব চিনি ডিমান্ড দম ও ডিমান্ড চিনি বারবার যখন অনেক কিছু যখন গভর্নমেন্টের যখন রিকুয়েস্ট খাই দেখা তখন আমরা অরিনাই রেনাই হিনে যেন ঠিক মতে রা বনে বাঙ্গে চুন তিনি পাইকা ওর প্রেস হে চিনি অনেকজন কিন্তু সেনশন অংশ দম সেনশন অংশ নব বড় রা কাজটা কিনে রে বাকি রা এস পি এস পি নি ভেরিফিকেশন যত ওকে হাই যাক হোমওয়ার্ক হবাই যাক মনে বাদকা যাক তো যত কিছু পরে ওই যে চিনি যে বেনিফিসিয়ারি আমার যখন শান্তিপূর্ণ খাইমাই হাই হাই বড় বস্তু দায় শিল্পীব বনে বাকি যে দিনের প্রেস ফাইমা মাফেকা তিনি 5/7/2022 এই তারিখ তিনি পূর্ব মন্ত্রী বাই জমা রেখা অনারেবল ট্রাইবাল মিনিস্টার বন চেম্বার বুন চুনার হিউখা হেঁ থাং লাইখা থাং লাই দশটা লগে লগে থাং মালাই মানে 8 তারিখ নি এগারোটা সময় মিটিং কো দেখো খাব ও মিটিং যদি সে চিনি ডিমান্ড গুলো না পড়াও সম্পূর্ণ ও সে দেখা খে চিনি ও এগারো তারিখ নি রুট ব্লক না চৌ উইড্র খাই নাই যদি গোসি আগে চৌ আবার ব্লক না চৌ উইড্র খাই মেয়ে ইনকা দশটা 8 তারিখ নি এগারোটা লগে লগে ভাই মিটিং পাই হাঁকে চৌ হাই নি হাই সঙ্গে সঙ্গে চৌর প্রয়াস পাই যতটা দাবি মেন মেন দাবি মেন মেন দাবি গেছি নি ব্রড প্যাকেজ এক নম্বর ব্রড প্যাকেজ বলতে চিনি ওক পাওয়ার টিলার
एन पिगारी एन गुटाई दुई नंबर का PMAYG हाउस तीन नंबर का जिनी जरा जिरी तानिस खाइने रहो निभागे जेदाक जे कैश तो नहीं रहो तो तनो कैश उजोल मारे नहीं बाहर नहीं अब निन तब तुम भी होते कैसा प्रोटेक्टर जगा वो पत्ता वो राबर कैसा नहीं गोब में रिबु परस दीपा मेरा मारा खाई तब मार मार राबर मार कैसा लिया वो समस्या वो तुम हो बोलना वो समस्या समाज से मारने रहो गोब में रहो ठीक ऐसे तो और सब सब तो और तुम को तब अंतु जेएसी नहीं जेन जनरल सेक्रेटरी उनके जेएआरसी तो यहाँ हूँ yang je je ar sini yang je ar sini saya tak bingung pas presiden le presiden kamu ketika bosan tu sudah saya ikut je je sini yang masa semasa pergi kita bu hasil mah pergi kami ekza ulo atari meeting itu kami ni pas saat 2022 ini tarik na amader dua sungguhan sungguhan yang nama kita silo JSC ওইছে ফুল মিটিং জয়েন্ট অ্যাকশন কমিটি আরেকটা কমিটি JARC জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি এই দুই সংগঠন মানে যৌথভাবে আজকে প্রেস মিটে আসার বাধ্য কিন্তু শত একটা ডিমান্ডগুলো আমার প্রতিশ্রুতি আমার খেলাপ করছে গভর্নমেন্টরা সেই কারণে আমরা আজকে এখানে প্রেস মিটে বাধ্য কিন্তু আজকে সকালে দশ কোটিকের সময় মাননীয় অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে ডাকা হয়েছে ডাকার পরে আমরা গিয়া চেম্বারে দেখা করছি দেখা করার পর আগামী আট তারিখ শুক্রবার দিনে সকাল এগারো কোটিকায় মধ্যে আশ্বাস দিয়েছে আমাকে মানে লাইন ডিপার্টমেন্ট থেকে বসানোর জন্য কিন্তু এই লাইন ডিপার্টমেন্টে বসার পরে কিন্তু আমার ডিমান্ডগুলো কিন্তু সব কিছু মানুষ হইয়া হওয়ার পরে কিন্তু সব কিছু ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এগারো তারিখে আমার রাস্তা অবরোধ কথা করার কথা ছিল এই যদি অর্থাৎ মানে তার প্রতিশ্রুতি ঠিক না না দিই তাহলে আমার কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমরা মানতে পারবো না তাহলে কিন্তু আমরা এই আট তারিখের মধ্যে এগারো তারিখের মধ্যে আট তারিখের লাইন ডিপার্টমেন্টের সাথে আলোচনা করার পরে সাথে সাথে আমরা আবার এই প্রেসে আবার আয়া মানে সবাইকে মানে জানাবো আর কি এটাই আমার কথা আমি ছিল জয়েন্ট অ্যাকশন কমিটি জেনারেল সেক্রেটারি শৈলেন কুমার গ্রুপ আপনাদের দাবিগুলি কি ছিল দাবিগুলি ছিল আমরা শুধু বেশি ডিমান্ড নাই আমার আচ্ছা আজকে তো পাঁচ সাত দুই হাজার বাইশ এই তারিখ না আমাদের দুই সংগঠন সংগঠনের নামগুলো ছিল JSC হয়েছে ফুল মিটিং জয়েন্ট অ্যাকশন কমিটি আরেকটা কমিটি JARC জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি এই দুই সংগঠন মানে যৌথভাবে আজকে প্রেস মিটে আসার বাধ্য কিন্তু শত একটা ডিমান্ডগুলো আমার প্রতিশ্রুতি আমরা খেলাপ করছে গভর্নমেন্টরা সেই কারণে আমরা আজকে এখানে প্রেস মিটে বাধ্য কিন্তু আজকে সকালে দশ কোটিকের সময় মাননীয় অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে ডাকা হয়েছে ডাকার পরে আমরা গিয়া চেম্বারে দেখা করছি দেখা করার পর আগামী আট তারিখ শুক্রবার দিনে সকাল এগারো পত্রিকায় মধ্যে আশ্বাস দিয়েছে আপনাকে মানে লাইন ডিপার্টমেন্ট থেকে বসানোর জন্য কিন্তু এই লাইন ডিপার্টমেন্টে বসার পরে কিন্তু আমার ডিমান্ডগুলো কিন্তু সব কিছু মানুষ হইয়া হওয়ার পরে কিন্তু সব কিছু ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এগারো তারিখে আমার রাস্তা অবরোধ কথা করার কথা ছিল এই যদি অর্থাৎ মানে তার প্রতিশ্রুতি ঠিক না না দিই তাহলে আমার কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমরা মানতে পারবো না তাহলে কিন্তু আমরা এই আট তারিখের মধ্যে এগারো তারিখের মধ্যে আট তারিখের
লাইন ডিপার্টমেন্টের সাথে আলোচনা করার পরে সাথে সাথেই আমরা আবার এই প্রেসে আবার আয়া কুটি মানে সবাইকে মানে জানাবো আর কি। এটাই আমার কথা। আপনি কোন সংগঠনে? আমি ছিল জয়েন্ট অ্যাকশন কমিটি জেনারেল সেক্রেটারি। নামটা সলিল কুমার গুহ। আপনাদের দাবিগুলি কি ছিল? দাবিগুলি ছিল আমরা শুধু